জুড়ে গন্ধ এসেছে, ঢ্যাম করে করে ঢ্যাম করে করে বাজনা বেজেছে, গাছে শিউলি ফুটেছে। বেলুন মানেই পুজো, দেখো বেলুন মানেই পুজো এসে গেছে। এই যে বেলুন, দুর্গাপুজো চলে এসছে, চারিদিকে পুজো পুজো গন্ধ, শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে, কাশফুল তো ফোটা শুরু হয়ে গেছে, কাশফুল দেখো। এই যে কোথায় চলে গেছে বেলুন, দুর্গাপুজো চলে এসছে, আমাদের মা শারদীয় দুর্গা মা চলে এসছে। ঘরে ঘরে এখন পুজোর আমেজ, কালকে তো গণেশ চতুর্থী, কালকে গণেশ পুজো। সার্কেল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ স্কোয়ার, সব কিছু করেছো না মা আজকে? ওগো এটা শুধু মা, এটা শুধু মা, এটা আমার মা, তো এটা আমার ছোট মা, তোমার জন্য যেটু ফুটি নিয়ে আসবে মা। হ্যাঁ আরে কাজ হয়ে গেছে দেখি, দেখি কাশছো দেখি তুমি, উমা উমা হ হ গরম এ না, তোমাকে কে নামিয়ে দিয়ে গেছে এখানে? বাবা। আচ্ছা ফুটি খাও মা, কে যাবে বাবা? ছোট মা, আমার ছোট মা নাকি কান করনে কান করছে না? করছে, স্নান করছে, স্নান টান সব করে ফেলেছে, এখানে ভাত খাবে, একটু পরে ভাত খাবে। হ্যাঁ একটু পরে ভাত খাবে। মাঠে খাতা উল্টোটা আজকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে নি মা, কতগুলো দিয়েছে? অনেকগুলো দিয়েছে হোমওয়ার্ক, কয়টা দিয়েছে? স্কুলের মাঠে যখন দৌড়াইবো তখন সব খুলে দৌড়াইবো, তুমি কি তাও খুলে 10-12টা ক্লাস ওয়ান তোমার মন নাই প্রীতম যে পড়ছে, তুমি স্কুলে গিয়ে দৌড়াও তো, মাঠে দৌড়াও নাকি, মাঠে সবার সঙ্গে খেলা করো না, খেলা করতো, বান্ধবী আছে তোমার, কয়জন আছে? না আরো দুই তিন যাবে, একটা না আরো অনেক বান্ধবী, অনেক সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করতো, সবার সঙ্গে বন্ধুত্ব করতো। হ্যাঁ সবাই, আচ্ছা সবার সঙ্গে বন্ধুত্ব করতো, হ্যাঁ সবার সঙ্গে কথা বলবে, কিন্তু সবার সঙ্গে কথা বলবে, হ্যাঁ তোমাদের ক্লাসে সবার সঙ্গে ভালোভাবে কথা বলবে, সবাই তোমার বন্ধু, হ্যাঁ সবার সঙ্গে কথা না বললে সবাই বলতো মেয়ে তাদের কথা বলে নাই, ঠিক আছে? আর সবসময় কোনো অসুবিধা হলে ম্যামকে বলবে, হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বাইরে যাবো বাথরুমে যাবো বলবে, হ্যাঁ কেউ তোমার সঙ্গে দুষ্টাম করলে ম্যামকে বলবে, ম্যাম ওর টাইম আমাকে ম্যামকে বলবে, ঠিক আছে? সবার সঙ্গে কথা বলো, সবাই তোমাকে আদর করবে, মাঠে খেলা করবো। যেটুকু বলে দাও পুজোর সময় কী কালারের ড্রেস দেবে এটা বলো না কেন? সবুজ কালার বলবি,
গ্রিন কালারের ড্রেস পরবে, মাকে একটা গ্রিন কালারের ড্রেস, এটা গ্রাউন্ড এনে দেবো লম্বা করে নাকি? লম্বা না, শর্ট ড্রেস। আচ্ছা ঠিক আছে, গ্রিন কালারের লাগবে না মা? হ্যাঁ ভালো লাগবে, মামনিকে যা পরে তাই ভালো লাগে না গো। এটা আমার মা তো, এটা আমাদের ছোট্ট মা, এটা আমার কুচুমা। হ্যাঁ এখন সব কালার পছন্দ লাগে, বুঝেছ? হ্যাঁ মাহি সব কালার ভালোবাসে। ঠিক আছে মা, টাটা, তুমি মাস্কটা নো, টাটা মামনি। যে আমার এখনো রান্না হয়নি আজকে, তুমি আবার এসো। হ্যাঁ তোমার জন্য এমন আরেকটা হেয়ার ব্যান্ড নিয়ে নেবো নি, সেম কালারের হেয়ার ব্যান্ড, সেম হেয়ার ব্যান্ড লাগবে আরেকটা না? এটা তো লিয়ামো লাগবে না, এই কালারই আছে, আনবো আরেকটা। গ্রিন কালারও তো নেই মা, দি দি তো, আমি তো 50 টাকা বেড়া। ঠিক আছে আরেকটা দোকান থেকে, ঠিক আছে পুজোর সময় হেয়ার ব্যান্ড কিনে দেবো। হ্যাঁ ব্রাউন, ওকে মা টাটা টাটা, আবার এসো। হ্যাঁ দেখো এদিকে ডালের বড়া করব, আমি নিয়ে নিয়েছি অরড় ডাল, নিয়ে নিয়েছি ভিজিয়েছি আজকে সকালেই। তো দেখো এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা, নুন, হলুদ দিয়েছি। কদিন ধরেই আমি খাবো ভাবছি, যে ডালের বড়া খেতে খুব ইচ্ছে করছে, তো আমি ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এটা। তো এদিকে দেখো একটু জল ফুটানো হয়ে গেছে, কারণ আমি পারফেক্ট ডিমের হাফ বয়েল করতে গেলে আগে জলটা তোমরা ফুটিয়ে নেবে, তারপর আমি এগটা দিয়ে দেবো। দেখো দেখো এটা আমি সম্ভবত দু মিনিটের বেশি করবো না, কারণ জলটা আগেই আমি ফুটিয়ে রেখেছি তার জন্য। তো এটা হলো গিয়ে একটা টিপস, আগে জলটা ফুটিয়ে তারপর তোমরা ডিমটা দেবে, তারপর দিয়ে দেবে সামান্য একটু নুন, নুনটা দিলে ডিমটা ফাটবে না। ব্যাস এবার ঠিক 2 মিনিট আমি ফুটাবো, এর বেশি কিন্তু একদম করবো না। তারপর তোমাদেরকে ডিমগুলো আমি খুলে দেখাবো। দেখো আমি প্যানে অয়েল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দেখো আমার ফুটছে 2 মিনিটের জন্য, ঠিক 2 মিনিট করব আমি। দুদিন ধরে মনটা ভীষণ খারাপ, আজকে একটু ঠিক হয়েছে, কারণ ছেলে তার মোবাইলটা, ওটার দাম ছিল 53,000, এই মোবাইলটা ভেঙে ফেলেছে, মানে 53,000 টাকার মোবাইল ওটা ভেঙে নিয়েছে, স্ক্রিনটা পুরোটা ফেটে গেছে। তবু মানে কাম হচ্ছে, কাজ মোটামুটি কাজ চালানো যাচ্ছে, সত্যি মাত্র 1 বছরও হয়নি ফোনটা যে নিয়েছে, মনটা এত খারাপ হয়ে গেছে। কিন্তু আমার হাজবেন্ড বলছে এত মন খারাপ করে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমি তো বলতেই পারছি না আমার এত মন খারাপ যেন। তো চলো দেখো ডিমগুলো কী সুন্দরভাবে ওর খোসাগুলো খুলে যাচ্ছে, যেহেতু আমি একটু লবণ দিয়েছি তার জন্য। দেখো এটা কিন্তু পুরো হাফ বয়েল, তোমাদেরকে পরে আমি কেটে দেখাবো। দেখো অভূতপূর্বভাবে খুলে যাচ্ছে, দেখো কী সুন্দর, একদম পুরো আমি যেভাবে করেছি এভাবেই করবে। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখো পুরো হাফ বয়েল হয়েছে একদম, দেখতেই পাচ্ছো। দেখো এটাই খেতে টেস্টি লাগে, ভীষণ টেস্ট লাগে, অন্যগুলো ভালো লাগে না, বেশি সেদ্ধ করলে ভালো লাগে না। তো আরেকটা কেটে দেখাচ্ছি, দেখো আরেকটা আমি কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা হয়েছে হাফ বয়েল, দেখো পুরো হাফ বয়েল হয়েছে, দেখতেই পাচ্ছ ডিমগুলো। তো এইভাবে তোমরা হাফ বয়েল করবে।
আজকে মিঠু ওদেরকে গাছে বাধা হয়নি, কারণ কি এই যে প্রচন্ড রোদ, আজকে দেখো এখানে ঘরে আছে মিঠু। মিঠু খাও 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 খাও, দেখো একটা লাভবার্ড, লাভবার্ড একটাই আছে, জোড়া নেই। পিক 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 পিক, আচ্ছা আচ্ছা, নাও নাও নাও। দেখো আমার ডালের বড়া হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, না খেতেও ভালো লাগবে। পেয়ারা এনেছে পাখির জন্য, আগে পেয়ারাগুলো শেষ, এগুলো একটু ছোট ছোট কিন্তু পাকা, মোটামুটি নরম আছে। দেখো মিষ্টি নিয়ে এসেছে শেরওয়ালি থেকে আমার হাজবেন্ড মাহিকে নিয়ে গিয়ে, দেখো মাছ নিয়ে এসছে, মাছগুলো কি করব জানি না, ভাজা করব। আর যদি আমার হাজবেন্ড ঝোল খায় ঝোল করে দেবো। এদিকে ডাল হয়ে গেছে, ডালের বড়া হয়ে গেছে, তারপরে হাফ বয়েল ডিম দেখেছো তোমরা, ডিম করেছি, তারপর মাহির মাছ চিকেন দিয়েছে তো এই, তারপর পেঁপে নিয়েছিলাম, পেঁপেটা সেদ্ধ করব, দেখা যাক কী করি, ভালো লাগছে না আজকে, বিরক্তি লাগছে রান্না করতে। এদিকে তো প্রচণ্ড রোদ দেখো তোমরা, রোদ আজকে মানে সাংঘাতিক অবস্থা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমি আর আজকে ক্যামেরার সামনে এলাম না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।